নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে পয়লা বৈশাখের উপলক্ষে দুপুরে লাঞ্চ থালি শেয়ার করব। আজকে লাঞ্চ থালিতে থাকছে ঝুরি আলু ভাজা, টক ডাল, রুই মাছের কালিয়া আর কষা মাংস। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে রেসিপিগুলোর জন্য সমস্ত মশলাপাতি মাছ মাংস নিয়ে রান্না করে চলে এসেছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। কি করবি, মেটে তুই খাবি? ঠিক আছে, প্রথমে আমি টক ডালটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো জল। ধুয়ে রাখা মুসুর ডালগুলো এবার কড়াইতে দিয়ে দেবো। লবণ ঢাকা দিয়ে ডালগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এইদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে ঝুরি আলু ভাজার জন্য আলুটা গ্রেট করে নেব। আলু গ্রেট করে নিয়েছি, এবার ভালো করে 4-5 বার জল পাল্টে ধুয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু হাতে দিয়ে ভেঙে দেব। ডাল ভালো করে ভেঙে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম, চেরা কাঁচা লঙ্কা। বলো হলুদ গুঁড়ো। ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ফোড়ন করে নেব। ডাল ফোড়ন করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। টক ডালে ফোড়নে যদি সরষে দেওয়া হয় টক ডাল খেতে ভালো লাগে। ফোড়ন হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। আম দিয়ে টক ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ঝুরি আলু ভাজা ভেজে নেব। আলুগুলো আমি ধুয়ে রোদে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। আগে থেকে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। অল্প নুন, ঝুরি আলু ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। এগুলো খাবি? দাঁড়া একটু বাদাম ভেজে নি, তারপরে দিচ্ছি তোকে। ঝুরি আলু ভাজার মধ্যে বাদাম দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু বাদাম ভেজে নেব। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজার সাথে চিনে বাদামগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ লাগে। ওই একই তেলে রুই মাছের কালিয়ার জন্য একটু পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আরে দুষ্টুম হচ্ছে না রোহন? মাছের কালিয়া বানানোর জন্য 8 পিস রুই মাছ নিয়েছি। মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো,
মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের ঝোলের জন্য একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। রোহন, এটা কি হচ্ছে? অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। এই একই তেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, দুটো তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেব বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, আদা রসুন হালকা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো বাটা, টমেটো বাটা একসাথে মিশিয়ে নেওয়া মশলার পেস্ট দিয়ে দেবো। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া, অল্প জল দিয়ে দেবো। এই তো হয়ে এসছে, মাছের ঝোলটা হয়ে যাবে আর মাংসটা করব হয়ে যাবে। আর ওগুলো, ওগুলো তো রান্না করা হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পাঁচ মিনিট একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবার ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা আর মাছ ভাজা দিয়ে ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি। রুই মাছের কালিয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এবার মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাংসের আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাংসের জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সমস্ত বাটা মশলা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টুকরো করে রাখা টমেটো, সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মাংসের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংস
মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। রিমি নাও ঝুরি আলু ভাজা, রোহনের এইটা, এটা আমার। রিমি ডাল কি করেছিস? এটা ডালের জন্য পুকুর বানিয়েছিস? মাছ দিচ্ছি মাংস আলু আর মেটে। ঠিক আছে দিচ্ছি মেটে। এই যে পেয়েছি এখানে। রোহন রিমি খাওয়া শুরু করা। আমরা আগে খাওয়া শুরু করে নিই, দেওয়ার দেরি, তোদের খাওয়ার দেরি নেই বল। ঝুরি আলু ভাজাটা দারুণ লাগছে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। মা, ঝুরি আলু ভাজাটা অনুষ্ঠান বাড়ির থেকে দারুণ দারুণ হয়েছে বল। বাড়িতে বানিয়ে রাখবা? ঠিক আছে। রুই মাছের কালিয়াটাও দারুণ লাগছে খেতে। আচ্ছা সব ভাত খেতে হবে? হুম, সব ভাত তো চলেই যাবে। ঠিক আছে। আমার পেট বড় হবে না। তোর পেট বড় হবে না? তাহলে আমি কেন উঠতে পারবো না সাইকেলে? সাইকেল উঠতে পারবি না? বেশি করে ভাত খেলে তো বড় হবি না। ভাত শেষ হয়ে গেল। এই যে মাছের কাটা বেছে দিয়েছি, আমার খেয়ে নে মাছটা। বন্ধুরা সামনেই তো পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে দুপুর বেলা বাড়িতে যদি কোনো অতিথি আসে, এই রেসিপিগুলো বানাতে পারেন। আমি যেভাবে মাছের কালিয়ার মাংসটা বানিয়েছি, আপনারা যদি এইভাবে বানান, অতিথিরা আপনার প্রশংসাই করবে খেয়ে। আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।